শাকিব খানের তুফান সিনেমার অর্থ হচ্ছে বাইরের দেশে টাকা পাচার করা এটা কিন্তু আসাদ আদনান তার একটা রিসেন্টলি ইন্টারভিউতে বলেছেন এবং টাকা পাচার করা এটা আসলে কতটুকু সত্য এবং এটা নিয়ে এখন আমরা বেশ কিছু কথা বলবো তো দেখেন এই ছবিটা নিয়ে যখনই চারিদিকে যখন রব উঠলো যে এটা কোনো নিয়ম না মেনে এটা বাইরের দেশে কোপ্রোডাকশানের নামে বাইরের দেশে টাকা পাচার বা টাকা নিয়ে যাবে ত্যান এইভাবে যখন চোটকি বা আলফা আইদের যখন একটা ঝামেলা তাদের মাথায় ঢুকে দেওয়া হলো ঠিক তখনই চোরকি আলফাই তারা একটা প্ল্যান পরিকল্পনা রীতিমতো এমনভাবে করলো যে এটা সম্পূর্ণ বাংলাদেশি হয়েতে এটা বানানো এবং সারিয়ার শাকিল তারাও খুবই টেকনিক্যাল তারাও অনেক দিন ধরে এই লাইনে কাজ করছে এবং তাদের তো সহজে ঠকানো যাবে না তারা সব মার প্যাচ ফাঁস ফাঁক ফুকুর সব দিন এখন তুফান যদি কোনো রকমে যদি আটকে দেওয়া হতো তাহলে তো পুরো মানে এই তুফান সিনেমা হলের সামনে না এফডিসিতে তুফান হতো যদি তুফান আটকে দেওয়া তো মানে এরকম একটা পর্যায়ে তুফান তো একটা সিনেমার ক্রেজ যখন ওই লেভেলের চলে যায় তখন কিন্তু সেটা মানে জেনে শুনেও কিন্তু কেউ আর আসলে সেটা নিয়ে কথা বলতে পারে না তুফান কিন্তু এখন এরকম একটা নেক্সট লেভেলে কিন্তু এখন তুফান চলে গিয়েছে যে তুফানের যে আলোচনা তুফান নিয়ে মানুষজন যে কথাবার্তা এবং তুফান এমন একটা জায়গায় চলে গিয়েছে তুফান যেটা নিয়ে কিন্তু এখন মানুষজন আর চাইলেও কিন্তু কোনো রকমের এটা নিয়ে এটা আটকে দেওয়ার জন্য হ্যান ত্যান এসব কথা বলতে গেলেন এখন আপনি যদি বলেন অর্থ পাচার তো এটা যদি ধরা হয় আপনি যদি মনে হয় যে অর্থ পাচার তাহলে আমার মনে হয় আপনি বোকার রাজ্যে এবং আপনি আগামী একশো বছর পিছিয়ে আপনি এখানে বিলং করছেন আগামী একশো বছর আপনি পিছিয়ে গেছেন তো এর কারণ এখন আপনি হয়তো আমাকে বলবেন যে এর কারণ কি আমি একশো বছর পিছানো হ্যান ত্যান এগুলো বলছো এর কারণ খুবই সিম্পল বাইরের সব দেশেতে হয় না যে কোনো দেশ যে কোনো দেশের সময় সঙ্গে কোপ্রোডিউস করতে পারে আমার সিনেমাটা আমার প্রোডাক্টটা আপনার দেশেও ইকুয়ালি চলবে আমার দেশেও ইকুয়ালি চলবে তো আমরা বানাতে পারি না এই নিয়ম এই নীতি সব দেশে হয়তো আমাদের এখানে কেন এই নিয়ম নীতি হতে গেলে এত বাধা হ্যাঁ শাকিব খানের সিনেমার নাম নিয়ে টাকা পাচার করা হচ্ছে হ্যান ত্যান ভাই কেন এগুলো হয় আই ডোন্ট নো আমি জানি না এগুলো আসলে এগুলো বলে আসলে কি বোঝানো হচ্ছে বা এগুলো আসলে কেন বোঝানো হচ্ছে এবং কারা বোঝাচ্ছে এবং এই আশাদ আদনান কিন্তু একসময় শাকিব খানের খুব ক্লোজ বন্ধু যে প্রিয়তমার মতো সাকসেসফুল সিনেমার শাকিব খানকে নিয়ে বানিয়েছিল এখন হঠাৎ পাল্টি খাওয়া ত্যান এগুলো নিয়ে আসলে খুবই একটা কষ্টের বিষয় এবং অত্যন্ত দৃষ্টিকোট লাগে এই ব্যাপারগুলো যে আসলে বন্ধুর আসলে দূরে চলে যাওয়া এবং একটা সময় তো এগুলো আসলে আমাদের যারা সাধারণ দর্শক আমরাই আসলে একটু বিব্রত হয়ে পড়ি যে আমরা কার পক্ষে নেব বা কার পক্ষে কথা বলবো এখন একজন এই কথা বলছে তো একটু পরে পরক্ষণে অন্যরকম কথা বলছে এবং আজকে যার সঙ্গে যার সম্পর্ক ভালো তো পরক্ষণে আমরা দেখছি যে তার সঙ্গে তারা সম্পর্ক ভালো থাকছে না সম্পর্কের অবনতি হচ্ছে আপ অ্যান্ড ডাউন হচ্ছে তো এগুলো খুবই খারাপ লাগে এবং এগুলো আসলে পার্সোনালি আমাদের কাছে এগুলো অত্যন্ত মানে আমরা যারা নিউট্রাল অডিয়েন্স তো আমাদের কাছে এগুলো আসলে মেনে নিতে কষ্ট হয়েছে এখন একজনের সঙ্গে একজনের এরকম রিলেশন তো একটু পড়ে এরকম ওরকম ওরকম ভেড়ে সিম্পিল এগুলো তো এগুলো নিয়ে আমরা যত কথা বলি এগুলো নিয়ে যত আলোচনা করা হবে না কেন এগুলো তো সেটা কিন্তু আসলে মানে এটা আসলে খুব মানে ভালো দেখায় না এটা হ্যাঁ এটা অত্যন্ত দৃষ্টিকোট বিষয় এবং অত্যন্ত আমার মনে হয় যে বিষয় সবার আসলে একটু খেয়াল করা উচিত যে আসলে কোনটা পাচার এবং কোনটা পাচারণ এবং কোন বিষয়ে আমরা কথা বলবো কোন বিষয়ে বলবো না এটা আমাদের আসলে একটু জাস্টিফাই করা উচিত বলে আমার মনে হয়